হাই বন্ধুরা তোমাদের সবার পছন্দের ইউটিউব চ্যানেল প্রিয় মাস্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেকের জন্য এর শুভকামনা যাতে তোমরা তোমাদের সাকসেস এবং টার্গেটে পৌঁছাতে পারো যাদের স্বপ্ন যে পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গ কনস্টেবল হতে যাও কী ছেলে কি মেয়ে প্রত্যেকের জন্য আজকে একটি সুখবর তোমাদেরকে দেবো যে এই পশ্চিমবঙ্গ পুলিশ নেক্সট যে ফর্ম ফিল আপ তার ডেট কবে এই ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ক্রাইটেরিয়া অর্থাৎ কী কী প্রয়োজন সেইগুলি সম্পূর্ণই তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো প্রত্যেকেই উপকৃত হবে দেখো যে অ্যাডভার্টিসমেন্ট বা বিজ্ঞপ্তি বেরিয়েছে সম্পূর্ণ ইংলিশে লেখা ছিল আর আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের বলে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয় এই ভিডিওটি দেখার পরেও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা মনে হয় বা সন্দেহ থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিয়ে দিও সেই হিসেবে তোমাদেরকে সঠিক উত্তর দেওয়া হবে দেখো যে অ্যাডভার্টিসমেন্ট বেরিয়েছে অর্থাৎ মেল ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রত্যেকেই এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন অ্যাডভার্টিসমেন্ট নাম্বার জিরো ওয়ান টু জিরো টু ওয়ান লেখা যদি বোঝা না যায় আওয়াজ নিশ্চয়ই শোনা যাচ্ছে তারপরেও যদি রকম অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে দিও দেখো এই যে পশ্চিমবঙ্গ পুলিশ যে কনস্টেবল ফর্ম ফিল হতে চলেছে তার জন্য যে পর্যাপ্ত বয়স কত বছর থেকে কত বছর আঠেরো থেকে অর্থাৎ নিম্নে আঠেরো বছর এবং ঊর্ধ্বে সাতাশ বছর জিরো ওয়ান জিরো ওয়ান এই টু জিরো একুশ অর্থাৎ দু হাজার একুশের ফার্স্ট জানুয়ারির অর্থাৎ এক এক দু হাজার একুশ তারিখ হিসাবে নিম্নে বয়স হতে হবে আঠেরো এবং ঊর্ধ্বে সাতাশ এবং এর ক্ষেত্রে কিছুটা কাদের জন্য ছাড় দেওয়া হয়েছে এসসি এবং এসটি ক্যাটাগরিদের জন্য ফাইভ ইয়ার্স পাঁচ বছর ছাড় দেওয়া হচ্ছে ভালো করে যারা এসসি এবং এস টি ক্যাটাগরি আছে যে দেখে নাও এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য তিন বছরে তোমরা ছাড় পাবে নেক্সট এই চাকরির পরীক্ষায় তোমাকে বসতে গেলে স্টেবেল যাদের স্বপ্ন এতদিন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা এমপি অর্থাৎ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের হায়ার সেকেন্ডারি বোর্ডের মাধ্যমিক পাশ অবশ্যই লাগবে এবং ইকুইভেলেন্ট বলে দেওয়া হয়েছে সমকক্ষ যে কোনো বোর্ড থেকেই মাধ্যমিক পাস হলেই তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবেল অর্থাৎ আবেদনের যোগ্য তাহলে শিক্ষাগত যোগ্যতাটা এটা রইল ভাষা ভাষা অবশ্যই তোমাদের বাংলা আমি এটা বাংলায় লিখে দিচ্ছি এই বাংলায় কি করতে বলা হয়েছে যেটা অ্যাডভার্টিসমেন্ট পেপারে রয়েছে রিড স্পিক অর রাইট অর্থাৎ কি বলে দেওয়া হয়েছে পড়তে জানতে হবে বলতে জানতে হবে এবং লিখতে পড়া বলা লিখতে এই তিনটাই কিন্তু বাংলা ভাষায় তোমাদেরকে জানতে হবে অর্থাৎ এই কনস্টেবল পদের জন্য ফর্ম ফিল করার জন্য নেক্সট আরেকটা বলে দেওয়া হয়েছে এনভিএফ এই যে অর্থাৎ হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার্স এদের যদি তিন বছরের সার্ভিস থাকে তাহলে তোমরাও এই কনস্টেবল পদের জন্য ফর্ম ফিল করতে পারো দেখো এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা তোমরা অপেক্ষায় রয়েছ যে এই যে ফর্ম ফিল এটি অফলাইনও হবে এবং অনলাইনও তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে অফলাইনের জন্য তোমাদের ফরম্যাট দেওয়া হবে এবং অনলাইনের জন্য ডাব্লু 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 ডট ডাব্লু বি পুলিশ ডট গভ ডট ইন তোমরা ভালো করে দেখে নিও অর্থাৎ এই সাইডে গিয়ে তোমরা কিন্তু অনলাইনেও ফর্ম ফিল করতে পারো এবার দেখো ফর্ম ফিল আপের যে তারিখ বাইশ এক দু হাজার একুশ জিরো জিরো আওয়ার্স থেকে এটি কত দিন পর্যন্ত চলবে অর্থাৎ লাস্ট যে দিন কুড়ি দুই একুশ দু হাজার একুশ ফাইভ পি এমও অর্থাৎ সন্ধ্যা বা বিকেল পাঁচটা পর্যন্ত এই ফর্ম ফিল তোমরা করতে পারবে এর জন্য সময় তোমরা পাবে সো আরেকটু কথা যেটুকু রয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেকশন পদ্ধতি অর্থাৎ সিলেকশন কীভাবে করা হবে বিগত বছরগুলিতে সিলেকশন বা নিয়োগ যেভাবে করা হয়ে থাকতো এবছর ঠিক সেম ওয়েতে তোমার সিলেকশন বা নিয়োগ করা হবে এবার দেখো তোমাদের ফর্ম ফিল করার জন্য পর্যাপ্ত বয়স শিক্ষাগত যোগ্যতা ভাষা বা আরও যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে তোমাদের মধ্যে সব রয়েছে ফর্ম ফিল করলে ফর্ম ফিল করে পাস তো করতে হবে আমি তোমাদের কথা দিচ্ছি জাস্ট আমার ক্লাসগুলি তোমরা ফলো করতে পারো অর্থাৎ আমার ক্লাসে অঙ্ক ইংলিশ জিআই এবং আরও স্পেশাল ক্লাসগুলি করানো হবে যাতে তোমরা তোমাদের যে মনের ইচ্ছে স্বপ্ন কনস্টেবল হওয়া বা পশ্চিমবঙ্গ পুলিশ হওয়া তোমাদের সেই কনফিডেন্স লেভেলটা আমি সেভাবে তৈরি করে দেবো শুধু কনস্টেবল বা পুলিশের ক্ষেত্রে নয় যে কোনো চাকরি পরীক্ষায় বসলে তোমাদের মধ্যে সেই অ্যাবিলিটিটা থাকবে যাতে তোমরা পাশ করতে পারো তোমাদের নিজেদের মধ্যে একটা দৃঢ় কনফিডেন্স তৈরি যাবে কথা দিলাম সুতরাং আর কথা বলছি না সকলের মনের ইচ্ছে বা মনোবাসনা যাতে পূর্ণ হয় এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো দেখাবে পরের ভিডিওতে